হ্যালো মাই ডিয়ারিক, আসসালামু আলাইকুম। কে পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিটিএস মেম্বার জিন তার ফ্রি টাইমে আত্মীয়দের বাসায় ঘুরতে যেত। তো একবার এমনই ফ্রি টাইমে সে তার আঙ্কেলের স্ট্রবেরি ফার্মে যায়। তখন আবার স্ট্রবেরির সিজন চলছিল কোরিয়াতে, আর তাই বিটিএস এর মেম্বাররা জিনের কাছে তখন স্ট্রবেরি খেতে চায়। আরএম বেশ মজা করে তাকে স্ট্রবেরিদের লিডার বলে, আর সাথে করে স্ট্রবেরি নিয়ে আসতেও বলে। জিন পরে সবার জন্য স্ট্রবেরি নিয়ে আসে তার আঙ্কেলের ফার্ম থেকে। তবে শুধু বিটিএস এর মেম্বাররাই না, তার পাশাপাশি আরও একজন স্ট্রবেরি পেয়েছিল, তার বড় ভাই কিম সিওক জং। তার বড় ভাবি আহরম তখন প্রেগনেন্ট ছিল এবং তার খুবই স্ট্রবেরি খেতে ইচ্ছা করছিল, তাই জিন নিজে এসে স্ট্রবেরি দিয়ে গিয়েছিল। শুধু তাই না, সে বিটিএস এর মেম্বারদেরকে নিজে গিয়ে স্ট্রবেরি দিয়ে এসেছিল। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। জিনার এই সুইট গেস্টার নিয়ে আপনার কি মতামত আমাকে কমেন্টে জানিয়ে দিন। আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।